আসসালামু আলাইকুম, আমি হানিন। আজকে আমি আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ক্যাপাল নেম ক্যালিগ্রাফিটি তৈরি করতে পারবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি পরিকল্পনা করব যে কিভাবে আমি আমার ক্যালিগ্রাফিটি আঁকব। যেমন ধরুন এইটা আমার ক্যানভাস, এইখানে আমি গোল করে একটি আয়াত লিখব, আর এর নিচে আমি আয়াতের অর্থ ইংরেজিতে লিখব, আর এরও নিচে আমি একটি প্যাটার্ন এঁকে নিচ্ছি। এই প্যাটার্নে আমি মূলত গ্লিটারে কাজ করব বলে নির্ধারণ করছি। এই জায়গাতে আমি ইংরেজিতে কাপলদের নাম লিখব, তারপর আমি কালার সিলেক্ট করব। আমি চিন্তা করেছি যে উপরে আমি লাইট পার্পল দিব, আর নিচে আমি ম্যাজেন্টা কালার দিব। এইখানে আমি 12x16 সাইজের একটি ক্যানভাস নিচ্ছি, ক্যামেলের এই পার্পল কালারটি নিচ্ছি, মেরিসের এই হোয়াইট কালারটি নিচ্ছি, মন্ট মার্ট কোম্পানির এই রেড কালারটি নিচ্ছি। আমি কালারগুলোর নাম ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আর এই ব্রাশটা নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের জন্য, আর নিয়ে নিচ্ছি কিছু আনুষঙ্গিক টুকিটাকি। এইখানে প্রথমেই আমি গ্লিটার যে পোর্শনে অ্যাপ্লাই করব ওইখানে স্কেল দিয়ে মাপ নির্ধারণ করে আমার পছন্দ মতো প্যাটার্ন এঁকে নিব, যাতে করে আমি খুব সহজেই ব্যাকগ্রাউন্ডে পৃথক কালার ব্যবহার করতে পারবো। তারপর আমি এইখানে একটু পার্পল আর হোয়াইট মিক্স করব, তারপর এই কালারটি আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করব। এরপর আমি টাইটেনিয়াম হোয়াইট নিয়ে এইভাবে ক্রিস ক্রস ভাবে অ্যাপ্লাই করব। এরপর আমি একটু পার্পেল আর রেড নিয়ে ম্যাজেন্টা কালার তৈরি করব। এখানে রেড কালার থেকে পার্পেল কালারের পরিমাণটা একটু বেশি হবে। তারপর এই ম্যাজেন্টা কালারটি আমি আমার ক্যানভাসের নিচের পোর্শনে অ্যাপ্লাই করব। তারপর আমি একটু হোয়াইট কালার নিব এবং এটি আমি ম্যাজেন্টা কালারের ব্যবহারকৃত পানির মধ্যে ভিজিয়ে ঠিক এইভাবে অ্যাপ্লাই করব। এতে করে একটি ডিফারেন্ট লুক তৈরি হবে। এই পোর্শনটির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মন্ট মার্টের এই গোল্ডেন কালারটি, ক্যামেলের এই গ্লাস লাইনারটি এবং এই গোল্ডেন গ্লিটারটি, আর গ্লু হিসেবে নিচ্ছি ফ্যাবিকল, এবং এই গ্লু অ্যাপ্লাই করার জন্য নিয়ে নিচ্ছি এই ব্রাশটি। এখানে প্রথমেই আমি গোল্ডেন কালার অ্যাপ্লাই করব। তারপর আমি ফেভিকল গ্লু অ্যাপ্লাই করব। এরপর আমি গোল্ডেন কালারের এই গ্লিটারটি অ্যাপ্লাই করব। সবশেষে আমি এই গ্লাস লাইনারটি দিয়ে এইভাবে সাইডে একটি বর্ডার ক্রিয়েট করব।
আমি এখানে খাতায় আরবি ক্যালিগ্রাফিটি এঁকে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি এখানে একটি বৃত্ত এঁকে নিচ্ছি। আমি এখানে একটি আরবি আয়াত লিখছি যার অর্থ হচ্ছে এবং আমি তোমাদের তৈরি করেছি জোড়া জোড়াই। এইখানে আমি দুইটি পেন্সিল ঠিক এইভাবে রাবার ব্যান্ডে বেঁধে নিচ্ছি যাতে করে আমার আঁকতে সুবিধা হয়। এইখানে আমি আরবির খ হরফটি লিখে দেখাচ্ছি। আশা করি আমি কীভাবে হরফটি লিখছি এটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর এইখানে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনাদের পেন্সিলটি ধরতে হবে। প্রথম দুটি আঙ্গুল দিয়ে প্রথম পেন্সিলটি ধরে পেছনের আঙ্গুল দিয়ে পেছনের পেন্সিলটি একটু ধাক্কা দিয়ে ধরতে হবে, ঠিক এইভাবে। আসলে এখানে বিশ্লেষণ করার মতো কিছু নেই, হাত ঘোরানো দেখে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা পারবেন। এইখানে আমি আরবির কফ হরফটি লিখছি। আর এখানে আমি লিখছি কাফ হরফটি, এরপর আমি লিখব মিম। আপনাদের সুবিধার জন্য আমি যতটা সম্ভব আস্তে দেখাচ্ছি। এখন আমি নকশাগুলো অ্যাড করে নিব। এখানে আমি লিখব ওয়াও, এর মাঝখানে লিখব আলিফ। ওয়াও একটু নিচে লিখব জাল, এরপর লিখব আমি ওয়াও আলিফ আর জিম। সবশেষে আমি এখানে নুক্তা জের জবর আনুষঙ্গিক জিনিসগুলো লিখে নিব। তারপর আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে খুব সাবধানতার সাথে হরফগুলো ভরাট করব। Thank you.
এইখানে আমি একটি পার্মানেন্ট মার্কার দিয়ে আয়াতের মিনিংটা লিখে নিচ্ছি। আর এইখানে আমি গোল্ড ফয়েল পেন্ট দিয়ে মাঝখানে লাফটি ভরাট করছি, তারপর মার্কার দিয়ে হাইলাইট করছি। আজকের জন্য এতটুকুই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।